সম্মানিত হাজেরিন, কোরআন সুন্নাহর বিরোধিতা যারা করে, আল্লাহ রসুলের যারা দুশ্মন, দেখেন যে আল্লাহ রসুলের কার্টুন বানিয়েছিল, ব্যঙ্গচিত্র যারা প্রদর্শন করেছিল, সে গাড়ি দুর্ঘটনা, গাড়িতে আগুন লাগিয়া রাস্তায় শেষ, কথা বলেন ঠিক, তার সাথে যারা নিরাপত্তা প্রহরী ছিল তারা পর্যন্ত শেষ, কথা বলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু লাহাব বলেছিল মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ, সাফা পাহাড়ে যখন আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাওয়াত দিচ্ছিলেন, ডাকতেছিলেন, সেই সময় যখন আবু লাহাব বলেছিল মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে জানায় দিলেন তার পরিবার সহ, আবু লাহাব শুধু না তার পরিবার সহ ধ্বংস হবে, জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, কথা বলেন ঠিক। এই জন্য যারা রসুলের বিরোধিতা করে, আমার রসুলের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, এদের শাস্তি এদের ওপরে আসবে, তার জ্বলন্ত প্রমাণ এই ধরনের ঘটনা, কথা বলেন ঠিক কিনা, ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ওদেরকে আসাব দিয়ে গজব দিয়ে জমিন থেকে ধ্বংস করে দেবেন কে? শাল্লাজ আছে না নাই? শাল্লা আছে না নাই? রসুলের দুশ্মনদের থাই পৃথিবীর জমিনে হতে পারে, ওদেরকে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয়, ওরা ক্ষণিকের জন্য বাহাদুরি করতে পারে। এই জন্য মনে রাখবেন, জালেমেরা যতই বেড়ে উঠুক, কাফের বেঈমানেরা যতই মাথা চাড়া দেয়, দিন শেষে ওদের পরাজয় আর ইমানদারদেরই আসবে বিজয়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, বিজয় আসবে কাদের? মুমিনদের বিজয় আসবে কাদের? এই জন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিনেরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, ভেঙে পড়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, যদি তোমরা দাবিতে মুমিন হও, ইমানদার হও, আর এই পথে যদি ইস্তেকামাত থাকতে পারো, অবিচল অটল থাকতে পারো, দৃঢ়তার সহিত এগিয়ে যেতে পারো, আমি আল্লাহ বলে দিলাম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সাহায্য করবেন কি? আল্লাহ। এই জন্য বেলা শেষে মুমিনদেরাই, মুমিনেরাই শেষ হাসি হাসবে, ইমানদাররাই শেষ হাসি হাসবে, বিজয়ের ঝান্ডা ইমানদারদের হাতে আসবে ইনশাআল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর আল্লাহর এক বান্দা চিৎকার মেরে কাঁদবেন, ইয়া হান্নান ইয়া মান্নান, জাহান্নামের অধিবাসী ওই ব্যক্তি যখন চিৎকার মেরে কান্নাকাটি করবেন, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর বছরের পর বছর যখন ওই ব্যক্তি কান্নাকাটি করবেন, তার চিৎকার শোনার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে বলে, যাও জাহান্নামে আমার অমুক ব্যক্তি ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্দে, আমার ওই বান্দাটাকে আমার কাছে নিয়ে আসো। জিব্রাইল আলাইহিসসালাম জাহান্নামের কাছে যাবে, জাহান্নামে যাওয়ার পর তিনি তাকায় দেখবেন জাহান্নামের মানুষগুলো উপর হয়ে পড়ে আছে, পাগুলো উপরের দিকে, মাথা আছে নিচের দিকে, এই অবস্থায় জিব্রাইল তাদেরকে দেখবেন আর চিনতে পারবেন না, ওখান থেকে তিনি ফিরে যাবেন আর আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ চিনতে তো পারলাম না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও যাও জিব্রাইল যাও আবার নিয়ে আসো। এইবার জিব্রাইল আল্লাহর সেই বান্দাকে নিয়ে যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, বলো বান্দা বলো তোমার কাছে জাহান্নামের বাসস্থানটা কেমন? সে তখন বলবে, হে আল্লাহ, তুমি তোমার বাসস্থান বিশ্রাম বিশ্রাম স্থল কেমন দেখলে? ওই ব্যক্তিকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, সে বলবে, আল্লাহ এত বড় নিকৃষ্ট আবাসস্থল,
এত বড় নিকৃষ্ট স্থান, এত বড় নিকৃষ্ট বিশ্রাম স্থল, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন যা আমার বান্দাটাকে আবার জাহান্নামে নিয়ে আসবে। ওই ব্যক্তি তখন আল্লাহ পাককে ডেকে বলেন আল্লাহ একবার যখন তা থেকে বের করেছে জাহান্নাম থেকে যখন একবার আপনি আমাকে বের করেছেন আমি আশা করি না আপনি আবার আমাকে জাহান্নামে দিবেন। আল্লাহ একবার বের করেছেন আর আমারে জাহান্নামে দিও না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই কথা শুনে বলবেন আল্লাহ আপনি একবার বের করেছেন আর এর ভিতরে দিবেন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে দয়া করে বলবেন আচ্ছা আমি আমার বান্দাকে মাফ করে দিলাম আমি আমার বান্দাকে ছেড়ে দিলাম বলেন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন বলেন আল্লাহু আকবার। আজকে আমরা যদি বিষয়গুলো বুঝতাম একটু নিজের চোখ দিয়া চিন্তা করতাম চিন্তার দৃষ্টিতে তাকাইতাম আর বিবেকটাকে কাজে লাগাইতাম যে এই কঠিন আবাসস্থল জাহান্নাম বড় নিকৃষ্ট যেখানে চিরকাল আমাদের থাকতে হবে যেখানে চিরকাল জাহান্নামের যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা হবে রহমানের বান্দা যারা হবে তারা জাহান্নাম থেকে আযাব জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাইবে মুক্তি চাইবে। আর এই জাহান্নাম বড় কঠিন জায়গা বড় নিকৃষ্ট ইন্না আযাবাহা কানা গরমা এমন একটা আবাসস্থল এমন একটা নিকৃষ্ট জায়গা যেখানে চিরকাল থাকতে হবে আসমান জমিন থাকবে যতদিন এর শাস্তিও ততদিন। আজকে এই কথাগুলো শোনার পরে আমাদের দিল নরম হয় না টনক নড়ে না বিবেকের দরজা খোলে না। আল্লাহ নিজে বলতেছে রহমানের বান্দা যারা হবে তারা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে কি চাইবে পানা চাইবে জাহান্নাম থেকে তারা কাঁদবে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদের মুক্তি দাও জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। শুধু নামাজ পড়লেই হবে না জাহান্নাম থেকে বারবার মুক্তি চাইতে হবে কার কাছে জাহান্নামের ভয়ে কাঁদতে হবে কার কাছে। এই জাহান্নাম হলো ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা একটা নিকৃষ্ট আবাসস্থল এটা এমন একটা আশ্রয়স্থল যেখানে বসতি করা ওখানে থাকা একেবারে কঠিন খুব কঠিন সহ্য করা যায় না। বাজান গো আমার দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন জাহান্নামের কথা যদি আমি আপনাদেরকে বলি কয়েকটা সপ্তাহ ওয়াজ করে শেষ করা যাবে না। জাহান্নাম কত কঠিন জায়গা কিভাবে আপনাদেরকে বোঝাবো কিভাবে বললে আপনারা বিশ্বাস করবেন কতটুকু জাহান্নামের আগুনের ভয়াবহতা কয় কিভাবে বললে বুঝবেন। আমি আপনাদেরকে বারবার বলেছি আলোচনার মাধ্যমে বারবার বোঝানোর চেষ্টা করেছি বুঝেও কিন্তু আমরা না বোঝার ভান করি কথা বলেন ঠিক কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন। জাহান্নাম কত কঠিন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। জাহান্নাম একটা ফাঁদের নাম ভালো করে বুঝবেন শিকারী ধরার জন্য যেরকম ফাঁদ পাতে শিকারী ধরার জন্য ফাঁদ পাতা হয় কি ধরার জন্য কথা বলো ভালো মানুষ ধরার জন্য কেউ ফাঁদ পাতে কথা বলেন শিকারী ধরার জন্য যেরকম ফাঁদ পাতা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে
কেন কেতে রয়েছে কাদেরকে ধরার জন্য লিত্ত বিনা মাবা আল্লাহর অপরাধী অবাধ্য বান্দাদেরকে ধরার জন্য জাহান্নাম পেতে রয়েছে লাবিসিনা ফিহা আহকাবা যদি তারা একবার জাহান্নামের ফাঁদে পড়ে যায় একবার যদি আবাস স্থলে ঢুকে যায় অপরাধীদের জন্য যদি একবার জাহান্নাম নির্ধারণ হয়ে যায় কত বছর তারা থাকবে লাবিসিনা ফিহা আহকাবা এখানে তারা যুগের পর যুগ কাটাবে কত কাল থাকবে কত বছর থাকবে কত কত যুগ থাকা লাগবে একমাত্র সঠিক ইলম আর জ্ঞান আছে তার আল্লাহ আল্লাহই ভালো জানে কত বছর জাহান্নামে থাকতে হবে চিরকাল থাকতে হবে পরকাল জীবনে কার ভাগ্যে কতদিন জাহান্নাম নির্ধারণ করবে জাহান্নাম তো কাফেরদের জন্য জাহান্নাম তো অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য এই জাহান্নাম চিরকাল শাস্তি হবে চিরকাল শাস্তি হবে এই জন্য জাহান্নাম দেখে আমাদেরকে ভয় করতে হবে জাহান্নামের কথা শুনে আমাদের পরিবর্তন হতে হবে আমরা জাহান্নামে যেতে চাই না জাহান্নাম বড় কঠিন জায়গা জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর জাহান্নামে মানুষ এত কষ্ট পাবে এত যন্ত্রণা পাবে জাহান্নামের আগুন সহ্য করা মানুষের পক্ষে সম্ভব নয় পিপাসিত হলে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা থাকবে না লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা সেখানে তারা ঠান্ডা পানি পাবে না তাদেরকে ঠান্ডা কোনো পানি পান করাইতে দেওয়া হবে না ইল্লা হামিমা ওয়া গাসাকা উত্তপ্ত পানি পুষ আমি তো বললাম সাপ বিচ্ছু বিষাক্ত পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে এটা হলো জাহান্নামীদের শাস্তি কথা বলতেছি এই জাহান্নামের শাস্তি থেকে যদি আপনি আমি বাঁচতে চাই রহমানের বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চাইবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার বলবে আল্লাহ জাহান্নাম থেকে আমাদের মুক্তি দাও জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা রহমানের বান্দারা বারবার জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবে জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চেয়ে কেঁদে কেঁদে বলবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও এর শাস্তি আমরা সহ্য করতে পারবো না জাহান্নাম বড় কঠিন জায়গা এর যন্ত্রণা সহ্য করার মতো শক্তি আপনার আমার দেহে নাই রহমানের বান্দারা যারা একদিকে রাত্রিতে ইবাদত করে আবার অন্যদিকে ভয় করে কোন ভুল বা অলসতার কারণে আল্লাহর ধরে বসে না তারা ভালো করে বোঝার চেষ্টা করবেন সেই জন্য তারা জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করতে থাকবে আল্লাহর ইবাদতের মাধ্যমে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহর আযাব এবং তার পাকড়া হইতে নির্ভয় হওয়া এবং নিজ ইবাদতের গর্ব করা উচিত নয় এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে প্রত্যেকটা ইমানদারদেরকে আল্লাহর কাছে বারবার কাঁদতে হবে কথা বলেন ঠিক কিনা